বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। আসমাতুল বকিন থেকে সবাইকে স্বাগতম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আসমাতুল বকিন থেকে আজকে আসমাতুল আমি একটা রেসিপি নিয়ে আপনাদের সাথে হাজির হয়েছি। আমার রেসিপিটা হয়েছে, আমি চিংড়ি মাছ দিয়ে একটা ফ্রাইড রাইস তৈরি করেছি। তো এখানে আমার মদের মাধুরী মিশিয়ে রান্না করছি। আমি কোথায়ও আপনাদের ভালো লাগে আপনারা অবশ্যই ট্রাই করবেন আর ফুল রেসিপিটা দেখবেন। আমার কাছে মনে হচ্ছে যে আমি অনেক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, চলুন আমি ফুল রেসিপিতে চলে যাব। তো আমি রান্না স্টার্ট করে নিয়েছি। প্রথমে আমি একটা এটা কড়াই মতো করে নিয়েছি। তো এটা আমার শুকিয়ে আসলে আমি কিন্তু তেল দিব, শুকানোর আগে তেল দিলে গায়ে ছিটে আসতে পারে। তো আমি এখানে চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছ আমার এখানে অনেকগুলো চিংড়ি মাছ আছে, অবশ্যই বলতে পারবো না। এখানে চিংড়ি মাছটা প্রথম পাশে একটু লবণ দিয়ে দিব। মাছটা আমি ভালো করে ভেজে নিচ্ছি, জালটা একটু বাড়িয়ে নিব। বাড়িয়ে নিয়ে মোটামুটি ভালো করে ভেজে নিতে হবে, কাঁচা কাঁচা থাকলে কিন্তু ভালো লাগে না। মানে চিংড়ি মাছের যে একটা সেন্ট, এই সেন্টটা গ্রান্ডা আসবে না। তো আমি ভালো করে একটু ভেজে নিচ্ছি। তো আমার এই পদে চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, আমি চিংড়ি মাছ দিয়ে ফেলব। তো এখানে আমি চিংড়ি মাছটা একেবারে একটু কড়া করে ভেজে নিচ্ছি। এখানে চিংড়ি মাছটার সাথে আমি লবণ ছাড়া কিন্তু কিছুই দিইনি, শুধু লবণ দিয়ে একটু ভেজে নিচ্ছি। এই পদে দিয়ে দিব আমি পেঁয়াজ, রসুন আর হচ্ছে যাইয়া আদা বাটা। তোমার রসুনটা ভাজা হয়ে গেছে, আমি এরপর যে পেঁয়াজগুলি দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলি কিন্তু একটু মোটা মোটা করে কেটে নিয়েছি। পেঁয়াজগুলি সামান্য একটু ভেজে নিব। ভাজা হয়ে গেল, আমি পেঁয়াজটা ভেজে ফেলেছি। পেঁয়াজ বেশি আর সুস্থ করা লাগে না। এরপরে আমি দুই আইটেম কাঁচামরিচ দিয়েছি, একটা লাল কাঁচামরিচ দিয়েছি, একটা সবুজ কাঁচামরিচ দিয়েছি। লাল কাঁচামরিচটা দেখতে ভালো লাগবে আর একটু ঝালটা অবশ্যই হবে। তো এখন যেহেতু আমি এখানে গাজর গাজর করে নিয়েছি, আমি যেই সবজিতে দিয়েছি একটা সবজি দিয়ে দেব, একটু হালকা করে ভেজে নেব। এখন দিয়ে দিচ্ছি বরবটিগুলি। বরবটিগুলি আমি সেই সাইজ করে কেটে নিচ্ছি, যে সাইজে আপনি পোলাও চালটা করবেন সেই সাইজ করে কেটে নিচ্ছি। কারণ এর চেয়ে বেশি বড় করে কেটে নিলে কিন্তু ভালো লাগে না। ভালো করে ভেজে নিব। বলতে আমার দাঁড় এলাচ মশলা দিয়ে দিব। এখন আমি সাত আটটা দাঁড় চিলি এলাচ সব কিছু মিলে আমি দিয়ে দিচ্ছি। একটু হালকা করে আবার ভেজে নিব। এরপর আমি লবণটা দিয়ে দিব, কারণ লবণ দিইনি। আর কেউ যদি লাল মরিচ দিতে চান সেইটা তো লাল মরিচটাও দিতে, মানে লাল মরিচ বলতে যে কেউ যদি গুঁড়ি মরিচ দিতে চান সেইটাতে গুঁড়ি মরিচটাও দিতে পারবেন। আপনাদের হাতের কাছে যে সমস্ত মশলা থাকে সব মশলাই দিতে পারবেন। কেউ হাতে মশলা তৈরি করলে সেই মশলাও দিতে পারেন। তো আমার ভাজাও হয়ে গেছে। তো আমি আরেকটা সবজি দিয়ে দিচ্ছি, একটু কিছু পটল, পটলটাও দিয়ে দিচ্ছি। আমি দুইটা পটল নিয়েছি, পটলটা দিয়ে দিলাম। ব্যবহার করতে চান সেক্ষেত্রে এখন জিরা ব্যবহার করতে পারবেন। আমি জিরা দিব না, আমার কাছে ভালো লাগে না গ্রামটা। তো আমি এখন একটু ভাজি নিচ্ছি। এই পর্যায়ে আমি কী করি সেটাও দেখেন। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি এখানে টক দুধ নিয়েছি, টক দুধটা দিয়ে দিলাম। তারপরে এখন দিব আমি কিছুটা কিশমিশ দিয়ে দিব। তো এরপর আমি কিছু কিশমিশ দিয়ে দিচ্ছি, যে কিশমিশ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিব এখানে সয়া সস দিব। সয়া সসটা পরিমাণ মতো দিব। সয়া সস দিয়ে দিচ্ছি, সবগুলি ভালো করে একটু ভেজে নিব। তো আমি সবগুলি দিয়ে একটু ভালো করে একটু ভেজে নিই। আমি এ পর্যায়ে চিংড়ি মাছ পোলাও চাল চা দিয়ে দিব। এটা কিন্তু আমি কোনো ফ্রাইড রাইস করছি না, এটা আমার ইচ্ছা মতো আমি রান্না করতেছি। তো আশা করি সবাই বা বাসায় ট্রাই করবেন। এরপর আমি পোলাও চালটা দিয়ে দিব, পোলাও চালটা ধুয়ে নিচ্ছি। আমি এখানে প্রায় হাফ কেজি বেশি পোলাও চালটা আমি ভালো করে ভেজে নিব। তো সেক্ষেত্রে আমি এখন টেস্টি সল দিব মজা আসার জন্য। আর যদি আপনারা চান যে সামান্য একটু দিচ্ছি, বেশি না। তো এখানে আমি আরও কিছু মশলা অ্যাড করবো, এটা আমার হাতে জিরা মশলা। তো এখানে আমি আরও কিছু জিরা মশলা অ্যাড করবো, ভালো লাগার জন্য মশলা দিব, কারণ টেস্ট তো আসতেই হবে অবশ্যই। এখানে আমার আরেকটা নিজে হাতের মশলা, সেটারও আমি হাফ চামচ দিয়ে দিচ্ছি। এবার সবগুলি আমি ভালো করে ভেজে নিব। যে কোনো পোলাও মশলা বিরিয়ানি হোক, কাটি হোক, তেহি হোক, আপনি পোলাও চালটা যদি ভালো করে ভেজে নেন সেইটাতে আপনার পোলাওটা অনেক ঝরঝরা হবে। একটু ভালো করে আমি ভেজে নিচ্ছি।
ভালো করে ভেজে নিতে হয়, এই কালারটা দেখতে অসাধারণ, খেতে কেমন লাগবে সেটা তো অবশ্যই বলার কাজ নেই। সব কিছু মিলে অসাধারণ একটা কালার দেখা যাচ্ছে। তো এই পর্যায়ে আমি এখন চিংড়ি মাছটা দিয়ে দিব। তো চিংড়ি মাছটা আমি দিয়ে দিচ্ছি, চিংড়ি মাছটা দিয়ে দিব, চিংড়ি মাছটা দিয়ে দিয়ে তারপরে আবার একটু ভেজে নিব। চিংড়ি মাছটা দিয়ে একটু ভালোভাবে নেড়ে ছেড়ে নিব, তারপরে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। আমি পানি দিয়ে দিচ্ছি, পানিটা আমি আমার পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে আপনাদের পরিমাণ মতো মাছ মেপে পানি দিতে পারেন। হাফ কেজির সাথে আপনি 1 কেজি পানি দিবেন, আর যদি 1 কেজি চাল নেন সেক্ষেত্রে আপনি 2 কেজি পানি লাগবে। তো আমার এখানে আমি আর এত মাপা লাগবে না, আমরা এখানে মাছওয়ালা যেভাবে শিখেছে আমাদের ওইভাবে পানি দিতে হবে। তো আমার পানিটা হয়ে গেছে, আমি ভালো করে নিয়ে মশলা দিয়ে একসাথে ভালো করে নিয়ে একেবারে মিশিয়ে নিব। মিশিয়ে নিয়ে এই পর্যায়ে আমি লবণটা দেখবো, টেস্ট দেখবো, ঝাল লাগে কিনা দেখবো। আপনারা যখন এই পর্যায়ে যদি এগুলি না দেখেন তাহলে কিন্তু আপনি একজন মেহমানের সাথে আপনি ভালো একটা জিনিস আপনি উপস্থাপনা করতে পারবেন না, বাকি ভালো একটা খাবার আপনি দেখাতে পারবেন না, দিতে পারবেন না। তো আপনি এই পর্যায়ে একদম টেস্টটা, সম্পূর্ণ টেস্টটা দেখবেন, তাহলে আপনার রান্নাটা অসাধারণ একটা রান্না হবে। আমার এই পর্যায়ে লাগবে কি লবণ, শুধুমাত্রই লবণ লাগবে। তো আমি লবণটা দিয়ে দিচ্ছি, ঝালটা বেশি দিব না, আমার বাচ্চা ঝাল খেতে পারবে না। তো লবণটা একটু লাগবে, লবণটা দিচ্ছি। এখানে মনে হয় যে আমার কাছে মনে হচ্ছে যে আরেকটু মশলা দিলে আরও ভালো লাগবে, বেটার লাগবে। তো আমি আরেকটু মশলা দিয়ে দিচ্ছি। এগুলো আমার হাতে জিরা সবজিরা করা, একটু ভাই বেজে জিরা করা, আর এই আরেকটা দিয়ে আমি আরও প্রায় 7-8টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, কারণ দেখতে ভালো লাগবে। একটু সামান্য একটু ভেঙে ভেঙে দেবো, 2-3টা ভেঙে দিচ্ছি, আর এগুলো সব আস্তে দিয়ে দিচ্ছি। একটু কাঁচামরিচ দেখতে ভালো লাগে হতে পারে। আর যখন খাওয়ার সময় ঢাকনা দিয়ে এখন ঢেকে রাখবো, ঢাকনা দিয়ে ঢেকে দিব 7-8 মিনিটের জন্য। 8-10 মিনিটের দিতে কিন্তু ব্লক এসে পড়বো, ব্লক আসলে আমি আবার বন্ধ করে রাখবো। 8 মিনিট পর আমি ফিরে আসলাম, আমার প্রায় রান্না কেমন হয়েছে। তো সবগুলি আমার আমি আস্তে আস্তে উল্টিয়ে দিব, একেবারেই ঝলঝলা হয়েছে। এই যে পলাউ চাল আপনি যখন একটু ভালো করে ভেজে নেবেন একেবারে এমন ঝলঝলা হবে, এবং তো অনেক সুন্দর একটা রান্না হচ্ছে। তো আমার রান্নাটা আজকে কোনো নাম নেই, আমি মনের মাধুরি মিশিয়ে রান্না করেছি। আমি আশা করি আমার রান্নাটা আপনারা এরকম ট্রাই করবেন। তো আমি একটা ইয়েতে পরিবেশন করে নিচ্ছি। তো তৈরি হয়ে গেল আমার চিংড়ি দিয়ে ফ্রাইড রাইস। তো মনের মাধুরি মিশিয়ে আপনাদের চাইলে বাসায় ট্রাই করতে পারেন। তো আমার রান্নাটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই বাসায় ট্রাই করবেন, আর আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।